হ্যালো বিরুন, আমি আকাশ নিয়োগ তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। জানলাম টেক মানে দেবো, আমি পরমশ্রয় ভালো আছো। তো গাইস, ভিডিও শুরু করার আগে ছোট রিকোয়েস্ট, যদি এখনো পর্যন্ত তোমরা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে ভিডিওর নিচে থাকা রেড কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও অ্যান্ড বেল আইকনে ক্লিক করে দাও, বিকজ আমি ডেলি বেসে এরকম ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং ভিডিও এই চ্যানেলে আপলোড করে থাকি। সো গাইস, আজকে আমি নিয়ে এসে গেছি আপ তোমাদের জন্য একটা বেস্ট বাজেট স্মার্টফোন, যেটা 2019-এ আসা নিউ লঞ্চ স্মার্টফোনদের মানে আগে থেকে লঞ্চ সমস্ত স্মার্টফোনগুলোকে টেক্কা দেওয়ার জন্য যথেষ্ট। এই স্মার্টফোনটা একটা বাজেট স্মার্টফোনদের ফোনের রেঞ্জের মধ্যে আসছে, বাট এই স্মার্টফোনটার যে স্পেসিফিকেশান, যে ফিচার্স, যে ক্যামেরা, সেগুলো সবগুলোই টক্কর দিতে সম্ভব আমাদের নিউ 2019-এ লঞ্চ হওয়া অন্যান্য স্মার্টফোনগুলোর সাথে, যাদের দাম হতে পারে 15,000, 20,000 বা 25,000। কিন্তু এই স্মার্টফোনটার প্রাইস হচ্ছে খুবই কম, বাজেট রেঞ্জের স্মার্টফোন, যা আপনাদের মনকে করে দেবে খুশি। বিকজ এটা কোনো নিউ কোম্পানি না, এটা এই কোম্পানির সাথে আপনারা অনেকদিন ধরে জুড়ে আছেন, কিন্তু কিছুদিন হয়েছে যে এই কোম্পানিটা বাজারের মধ্যে নিউ স্মার্টফোন লঞ্চ করা বন্ধ করে দিয়েছিল, বাট আবার ঘুরে এসে গেছে এই চীনা কোম্পানি, যা আপনাদের বাজেট রেঞ্জের মধ্যে অসম্ভব ধরনের ফিচার্স কিছু প্রোভাইড করে দেবে খুবই সহজে। সো গাইস, আজকে আমরা যে স্মার্টফোনের বিষয়ে কথা বলতে চলেছি সেটা হচ্ছে কুল প্যাডের কুল থ্রি। এই স্মার্টফোনটা রিসেন্টলি তার কুল প্যাড তার অফিসিয়াল পেজে লঞ্চ করেছে, বাট এখনও পর্যন্ত ইন্ডিয়াতে এটা লঞ্চ হয়নি, চায়নাতে লঞ্চ হয়ে গেছে অটোমেটিকলি, চায়নাতে লঞ্চ হয়ে গেছে রিসেন্টলি কিছুদিনের মধ্যে, বাট এখন ইন্ডিয়াতে লঞ্চ হয়নি। কিছুদিনের মধ্যে এটা ইন্ডিয়াতে লঞ্চ হতে চলেছে, ই কমার্স সাইটগুলোর মাধ্যমে এটা লঞ্চ হবে। তো তোমরা আমার চ্যানেলটার সাথে জুড়ে থাকো এবং এই স্মার্টফোনটা কখন লঞ্চ হচ্ছে, কি কি টাইমে লঞ্চ হচ্ছে, সেই সব ব্যাপারে জেনে যাবে খুবই সহজেই। সো গাইস, আজকে আমরা এই স্মার্টফোনটার ফিচার্সগুলোর ব্যাপারে কথা বলবো, কি কি ফিচার্স আছে, কত এর প্রাইস হতে চলেছে, কি এর ক্যামেরা প্রোভাইড করা হচ্ছে, কি চিপসেট প্রোভাইড করা হচ্ছে, সমস্ত ব্যাপারে আজকে আমরা এই আলোচনা করব। সো গাইস, তো এই স্মার্টফোনটা যে ডিসপ্লে সাইজটা, যে স্ক্রিনের সাইজটা, সেটা হতে চলেছে 5.71 ইঞ্চি, যা 6 ইঞ্চির অন্যান্য নিউ লঞ্চ স্মার্টফোনগুলো থেকেও কোনো রকমভাবেই কম নয়। 5.71 ইঞ্চি মানে অনেকটাই বড় ডিসপ্লে প্রোভাইড করা হচ্ছে। অ্যান্ড এই স্মার্টফোনটাতে যে ফুল ভিশন এইচডি প্লাস ডিসপ্লে প্রোভাইড করা হচ্ছে এই স্মার্টফোনটার মধ্যে, অ্যান্ড এর যে বিল্ড কোয়ালিটিটা, সেটা সেটাও প্লাস্টিক বডি প্রোভাইড করা হয়েছে, এর মধ্যে অ্যালুমিনিয়ামের কোনো বডি বা ফিচার্স প্রোভাইড করা হয়নি। এই স্মার্টফোনটাতে প্লাস্টিকের বডি প্রোভাইড করা হয়েছে, বাট ব্যাকে এর গ্লাস প্রোভাইড করা হবে এবং ফ্রন্টেও গ্লাস দেওয়া থাকবে, গরিলা গ্লাসের প্রোটেকশন দেওয়া থাকবে। সো এতে কোনো প্রবলেম হবে বলে মনে হয় না। এছাড়া এই স্মার্টফোনটার যদি অ্যান্ড্রয়েড ভার্সনের কথা আমরা চিন্তা করি, তো এই স্মার্টফোনটাতে যে অ্যান্ড্রয়েড ভার্সনটা প্রোভাইড করা হয়েছে সেটা লেটেস্ট পাই ভার্সনের 9.0 প্রোভাইড করা হয়েছে, যা খুবই একটা দারুণ দিক। এছাড়া এই স্মার্টফোনটায় যে চিপসেটটা প্রোভাইড করা হয়েছে, মানে যে প্রসেসর প্রোভাইড করা হয়েছে, সেটা হলো স্পেকট্রামের AI প্রসেসর, যা খুবই একটা স্মুথ করে তুলবে এই স্মার্টফোনটাকে। এছাড়া এই স্মার্টফোনের মধ্যে আমরা আরও কিছু ইন্টারেস্টিং ফিচার্স পেয়ে যাব, যেমন এছাড়া টিপিল স্লটের স্লটও প্রোভাইড করা হয়েছে, মানে দুটো সিম এবং একটা চিপ খুবই আরামসে আপনারা এই স্মার্টফোনটার মধ্যে ব্যবহার করতে পারবেন। এই স্মার্টফোনটাতে ক্যামেরার ব্যাপারে যদি আমরা কথা বলি, তাহলে এই স্মার্টফোনটাতে ডুয়েল ক্যামেরা ব্যাকে প্রোভাইড করা হয়েছে অ্যান্ড ফ্রন্টে সেলফি ক্যামেরা, বিউটি ক্যামেরা প্রোভাইড করা হয়েছে। ডুয়েল ক্যামেরার যদি কথা আমরা বলি, তাহলে ব্যাকে 8 MP প্লাস 0.3 MP কম্বাইন্ড করে ব্যাকে ডুয়েল ক্যামেরা প্রোভাইড করা যায় অ্যান্ড ফ্রন্টে 5 MP একটা সেলফি ক্যামেরা প্রোভাইড করা যায়, যার মধ্যে বিউটি মোড ইনক্লুড করা আছে। অ্যান্ড নেক্সট, এই স্মার্টফোনটার যদি আমরা স্টোরেজের কথা চিন্তা করি, তো এই স্মার্টফোনটাতে দুটো স্টোরেজ অ্যাভেলেবেল করা হবে, স্মার্টফোনটাতে 2 GB অ্যান্ড 16 GB অ্যান্ড 3 GB 32 GB, এই দুটো ভ্যারিয়েন্ট প্রোভাইড করা হচ্ছে। এছাড়া এই স্মার্টফোনটাই আমরা পেয়ে যাব যে সিকিউরিটিগুলো, যে সিকিউরিটি আনলকের প্রসেসটা পেয়ে যাবো, সেটাও
খুবই দারুণ একটা প্রসেস ব্যবহার করেছে। স্মার্টফোনটাতে ব্যাকে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করেছে অ্যান্ড ফ্রন্টে মানে ফেস আনলকেরও সিস্টেম ব্যবহার করেছে স্মার্টফোনটার মধ্যে। এছাড়া এই স্মার্টফোনটাই 3000 mAh-এর একটা পাওয়ারফুল ব্যাটারি ব্যবহার করেছে, যার মধ্যে আপনারা প্রচণ্ড পরিমাণে গেম খেলে গেলেও এই স্মার্টফোনটা খুব একটা তাড়াতাড়ি শাটডাউন হবে না, বিকজ এই স্মার্টফোনটা খুবই একটা ভালো ব্যাকআপ কোয়ালিটি দিতে চলেছে। এছাড়া এই স্মার্টফোনটা 4টে কালারের মধ্যে প্রোভাইড করা হবে, মানে 4টে 4 টাইপের গ্রেডিয়েন্টের মধ্যে এই স্মার্টফোনটাকে মার্কেটে লঞ্চ করা হবে ইন্ডিয়ার মধ্যে প্রোভাইড করা হবে। বাট গ্লাসি ফিনিশ সবগুলোর মধ্যে, সব কালারগুলোর মধ্যে গ্লাসি ফিনিশ প্রোভাইড করা হবে, যা দেখতে খুবই একটা দারুণ লুক প্রোভাইড করবে। এছাড়া এই স্মার্টফোনটা যদি প্রাইসের ব্যাপারে চলে আসি আমরা, তো এই স্মার্টফোনটার এই সমস্ত ফিচার্সগুলো দেওয়ার পরেও এই স্মার্টফোনটা একটা বাজেট রেঞ্জের স্মার্টফোন। এই স্মার্টফোনটার রে এই স্মার্টফোনটা যদি প্রাইস কথা আমরা চিন্তা করেন, তাহলে হয়তো আপনাদের মাথা ঘুরে যাবে, বিকজ এই স্মার্টফোনটা মাত্র 5999-এর মধ্যে মার্কেটে লঞ্চ হতে চলেছে, রিসেন্টলি ইন্ডিয়ার মধ্যে লঞ্চ হতে চলেছে। অ্যান্ড এতগুলো ফিচার্স প্রোভাইড করার পরও যদি এটা 6000-এর মধ্যে যদি মার্কেটে লঞ্চ করে দেওয়া ইন্ডিয়ার মধ্যে, এতগুলো 2019-এ লঞ্চ হওয়া অন্যান্য স্মার্টফোনগুলোর সাথে কম্পেয়ার করতে এটা মানে কম্পেয়ারের যোগ্য হয়ে যাবে, বিকজ এর যে রেঞ্জটা সেই রেঞ্জের অনুযায়ী এ যে ইয়েগুলো প্রোভাইড করছে, যে স্পেসিফিকেশনগুলো প্রোভাইড করছে, সেগুলো জাস্ট অসাম। সো আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, যদি ভিডিওটা একটু ভালো লাগে তাহলে লাইক বাটনে ক্লিক করে দেবেন, এছাড়া বন্ধুর সাথে করে দেবেন শেয়ার অ্যান্ড চ্যানেলটাই করে দেবেন সাবস্ক্রাইব, বিকজ আমি ডেলি বেসে এরকম ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং ভিডিও আপলোড করে থাকি এই চ্যানেলে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, সি ইউ ইন নেক্সট ভিডিও।